নমস্কার, খবর ২৪ আপনাদের স্বাগত। তেসরা জুলাই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার ২৬২তম মৃত্যু দিবস উপলক্ষে নবাব সিরাজউদ্দৌলা দিবস পালিত হলো মুর্শিদাবাদের লালবাগে। মঙ্গলবার আজাদ হিন্দ স্বেচ্ছাসেবক সংস্থার পক্ষ থেকে নবাবের সমাধিস্থল খোশবাগে একত্রিত হন সংস্থার সদস্যরা। উপস্থিত ছিলেন ছোট নবাব, সৈয়দ আলী মির্জা, এ আর খান, লালবাগ এসডিওপিও বরুণ বৈদ্য সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ২৬২তম মৃত্যু দিবস উপলক্ষে নবাব সিরাজউদ্দৌলা দিবস পালিত হলো মুর্শিদাবাদের লালবাগে। মঙ্গলবার আজাদ হিন্দ স্বেচ্ছাসেবক সংস্থার পক্ষ থেকে নবাবের সমাধিস্থল খোশবাগে একত্রিত হন সংস্থার সদস্যরা। উপস্থিত ছিলেন ছোট নবাব, সৈয়দ আলী মির্জা, ইয়ার খান, লালবাগ এসডিপিও বরুণ বৈদ্য সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন নবাবের প্রতি শ্রদ্ধা জানান তারা। পাশাপাশি মঙ্গলবার ভোরে প্রভাত ফেরি অনুষ্ঠান করা হয়। আজকের দিনটাকে আমরা নবাব সিরাজউদ্দৌলা দেশপ্রেমী যে সর্বপ্রথম শহীদ যিনি হয়েছিলেন পলাশির যুদ্ধ 23 জুনের পর অ্যারিস্টকে নির্মমভাবে হত্যা করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, হত্যা করার পর তারপরে আজকে 30 জুলাই সেই দিনটা আমরা পালন করে থাকি, পালন করে আসছি। মুর্শিদাবাদবাসী সেমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ তিনারা ভোর রাত্রির থেকে এসে এখানে এই পালন করার জন্য দিনটাকে বেছে নিয়েছি 30 জুলাই। নবাবের বংশধর জানান, বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। আজকের দিনটি কষ্টের সঙ্গে তার আত্মার শান্তি কামনায় তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে সমাধিস্থল খোশবাগে উপস্থিত হয়েছিল নবাবের বংশধরেরা। আর কেবল মনে খুব দুঃখ নিয়ে, প্রাণে দুঃখ নিয়ে আজকের দিনটা আমরা খোশবাগে ওনার গ্রেভে কবর উপরে আমরা এসেছি। আজকের দিনটা খুব শোকের দিন, আজকের দিনে সারদার মৃত্যু হয়েছিল 3 জুলাই। আমরা এ নিয়ে আমাদের চারবার হচ্ছে, আমি সবসময় এখানে পার্টিসিপেট করি। আমি ইতিহাসকার তুলে ধরতে চাই না, আমি এটা চাই যে সারদারা ইন্ডিপেন্ডেন্সের নবাব ছিলেন, উনি স্বাধীন নবাব ছিলেন, উনি কাউরে মাধ্যমে নবাব হয়েছিলেন না, ব্রিটিশ পিরিয়ডে উনি এগেস্ট ছিলেন, ব্রিটিশের সঙ্গে হাত মিলিয়েছেন না, উনি স্বাধীন নবাব ছিলেন। তাই জন্যে আজকে ওনার মৃত্যু দিয়ে আমরা এখানে পালন করছি। আজকে আমি রাজনীতি ছোটো নবাব, আই এম দ্য গ্র্যান্ডসন অফ বাসরুদ্দিন মির্জা লাস্ট নবাব মুর্শিদাবাদ। আমি এখানে এসে ওনার আত্মার জন্য কামনা করছি, যেন আল্লাহ আমরা গুণাকে মাফ করে ওনার আত্মাকে স্বর্গে বাস করে। বাংলার স্বাধীনতার যুদ্ধে প্রথম শহীদ হয়েছিলেন সিরাজউদ্দৌলা। পলাশির যুদ্ধে পরাজয়ের পর অত্যন্ত নিষ্ঠুরভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে হত্যা করেছিল। 23 জুলাই তার মৃত্যু দিবস উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ উপস্থিত হন লালবাগের খোশবাগে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে। নেতাজি সুভাষচন্দ্র বসু খোশবাগে এসে সিরাজউদ্দৌলার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন। সেই ধারা অব্যাহত রাখতে দীর্ঘ 25 বছর ধরে খোশবাগে অসংখ্য মানুষ উপস্থিত হন। খোশবাগের আজকের উদ্দেশ্য হচ্ছে সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর যেভাবে তিনি এখানে এসেছেন, এই শ্রদ্ধা নিবেদন করেছেন, নবাব সিরাজউদ্দৌলার স্মৃতি তর্পণ করেছেন, সেইটাকেই আমরা সেই সিস্টেমটাকেই বলবৎ রেখেছি। তার কারণ আমাদের যে সংগঠনের সেন্ট্রাল কোয়ার্ডিনেটর সদ্য স্বামী আনন্দভারতী মহারাজ, উনি 1987 সালের 21শে অক্টোবর দিল্লি লালকেল্লাতেই আজাদিন পতাকা তুলে এই আজাদিন ভলেন্টিয়ার্স কাউন্সিল প্রতিষ্ঠা করেন, যেটা হচ্ছে আজাদিন স্বেচ্ছাসেবক পরিষদ, যেটা হচ্ছে আজাদিন সরকারের একটা অঙ্গীভূত সামাজিক সংস্থা। সেই রীতিটাকে বজায় রাখার জন্যই আপনারা দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।